2022 সালের ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ ভূগোল প্রশ্নপত্রের সমাধান। 73 নম্বর, দক্ষিণ গোলার্ধে বড়দিন ড্যাশ ঋতুতে পালন করা হয়। এ গ্রীষ্ম, বি শরৎ, সি শীত, ডি হচ্ছে বসন্ত। সঠিক উত্তরটি হবে এ গ্রীষ্ম। 74, পৃথিবীর ছাদ নামে পরিচিত এ এভারেস্ট শৃঙ্গকে, বি কারাকোরাম শৃঙ্গকে, সি পামির মালভূমিকে, ডি লাদাখ মালভূমিকে। সঠিক উত্তরটি তোমরা করবে সি পামির মালভূমিকে। 75, কি বলেছে, গিরিখাত তৈরি হয় নদীর ড্যাশ প্রবাহে। এ উচ্চ বা পার্বত্য প্রবাহে, বি মধ্য বা সমভূমি প্রবাহে, সি নিম্ন বা বদ্বীপ প্রবাহ, ডি ওপরের সবকটি। সঠিক উত্তরটি হবে এ উচ্চ বা পার্বত্য প্রবাহে। 76, কোনো স্থানের স্থানীয় সময় যখন বিকেল 4টে, তখন ক্রোনোমিটারে সময় ওই দিন সকাল 6টা। স্থানটি দাগিমা হবে এ 160 ডিগ্রি পশ্চিম, বি 150 ডিগ্রি পশ্চিম, সি 150 ডিগ্রি পূর্ব, ডি 30 ডিগ্রি পূর্ব। ক্যালকুলেশনটি করে দেখানো হলো। 76 যে অঙ্কটা দেওয়া আছে দেখো, তার ক্যালকুলেশনটা, তাহলে ক্রোনোমিটার যন্ত্রে সবসময় গিনিচের সময় নির্ধারণ করে। তাহলে গিনিচের দাঘিমা কত? 0 ডিগ্রি। তাই সেখানে কটা বাজে? সকাল 6টা আর বিকাল 4টে। তাহলে এইটা পশ্চিম দিকে আর এটা পূর্ব দিকে, কারণ যার সময় এগিয়ে থাকবে সে সবসময় পূর্ব দিকে থাকবে। তাহলে বিকেল 4টের সময় এগিয়ে আছে পূর্ব দিকে, আর সকাল 6টা যেহেতু ওই দিনই, সেখানে পশ্চিম দিকে অবস্থিত। আর বিকেল 4টে যেখানে বাজে সেখানে দাঘিমা তোমাকে বের করতে দিয়েছে। কি করে বার করবে? তাহলে দুটো স্থানের মধ্যে কি করতে হবে? সময়ের পার্থক্য, বিকেল 4টে থেকে সকাল 6টা বিয়োগ করতে হবে। তাহলে বিকাল 4টে থেকে সকাল 6টা, তাহলে তুমি বিয়োগ করলে বিকেল 4টা মানে দুপুরে, যদি রেলের ঘড়ি অনুসারে দেখা হয় তাহলে রেলের ঘড়িতে 12টা যুক্ত 4 সমান বাজে কটা? 16টা। তাকে সকাল 6টা থেকে বিয়োগ করে দিয়ে আমি পাবো কত? 10 পাবো। তাহলে 10 মানে 10 ঘন্টা। রেলের ঘড়ি অনুসারে যদি করা হয় আমরা দিলাম কত পেল? 10 ঘন্টা। আমরা কি জানি? আমরা জানি তাহলে 1 ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দাঘিমার পার্থক্য 15 ডিগ্রি। এবার কত ঘন্টা দেওয়া আছে? 10 ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দাঘিমার পার্থক্য 15 × 10 ডিগ্রি সমান কত ডিগ্রি? 150 ডিগ্রি। এবার সেটা পূর্ব দিকে না পশ্চিম দিক? তাহলে গিনিচে যে সময় এগিয়ে আছে বিকেল 4টে, তাহলে সময় এগিয়ে থাকলে সেটা হবে কি হবে? 150 ডিগ্রি কোন দিকে হবে? তোমার পূর্ব হবে। যেহেতু আর যদি পশ্চিম দিকে থাকতো, সময় যদি সকালের তুলনায় কম থাকতো সেটা হতো পশ্চিম দিকে, যেহেতু গিনিচের পূর্ব দিকে অবশ্য সময় বেশি, সেই জন্য তোমাকে করতে হবে এখানে 150 ডিগ্রি পূর্ব। তাহলে তোমাকে এইখানে দাঘিমা, তাহলে আমি বেরোলাম 150 ডিগ্রি পূর্ব, এটা হবে তোমার উত্তর। 77, ক্ষতিগ্রস্ত পরিবেশের নিজে থেকে পুনরুদ্ধার করাকে বলা হয় এ হোমিওস্ট্যাটিক মেকানিজম, বি কেমিক্যাল মেকানিজম, সি হেটারোস্ট্যাটিক মেকানিজম, ডি মেকানিক্যাল মেকানিজম। সঠিক উত্তরটি হবে এ হোমিওস্ট্যাটিক মেকানিজম। 78, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদীর নাম হলো এ সিন্ধু নদ, বি উপনদী, সি ইরাবতী নদী, ডি ইয়াং সি নদী। সঠিক উত্তরটি হবে তোমার বি উপনদী। 79, মনুষ্য সৃষ্ট বিখ্যাত জলপথ সুয়েজ খাল এটি যুক্ত করেছে এ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে, বি ভারত মহাসাগর ও লোহিত সাগরকে, সি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, ডি ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে। সঠিক উত্তরটি তোমরা করবে সি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। 80, আন্তর্জাতিক বিচারালয় ড্যাশ শহরে অবস্থিত এ আমস্টারডাম, বি নিউ ইয়র্ক, সি দ্য হেগ, ডি ভেনিস। সঠিক উত্তরটি হবে সি দ্য হেগ। 81, প্রাথমিক তরঙ্গ প্রবাহিত হতে পারে যে মাধ্যমে এ গ্যাসীয়, বি কঠিন, সি তরল, ডি ওপরের সবকটি। সঠিক উত্তরটি হবে ডি ওপরের সবকটি।
82 মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে এ পিচো, ডি উইলসন, সি আলফ্রেড ওয়েকনার, ডি পার্কার। সঠিক উত্তরটি হবে সি আলফ্রেড ওয়েকনার। 83 জীবাশ্ম দেখা যায় এ আগ্নেয় শিলায়, বি পাললিক শিলায়, সি রূপান্তরিত শিলায়, ডি ওপরের সবকটিতেই। সঠিক উত্তরটি তোমরা করবে বি পাললিক শিলায়। 84 মৌসুমি বায়ু হলো এক প্রকার, এ স্থানীয় বায়ু, বি নিয়ত বায়ু, সি সাময়িক বায়ু, ডি অনিয়মিত বায়ু। সঠিক উত্তরটি হবে সি সাময়িক বায়ু। 85 বৃষ্টিপাত পরিমাপ করা হয় এ সিসমোগ্রাফে, ডি রেনগজে, সি ব্যারোমিটারে, ডি হাইগ্রোমিটারে। সঠিক উত্তরটি হবে বি রেনগজে। 86 এক্সিমোদের শীতকালীন বাসগৃহকে বলা হয় এ ইগলু, বি টিউপিক, সি কায়াক, ডি হারপুন। সঠিক উত্তরটি হবে এ ইকলু। 87 চিপকো আন্দোলন কত সালে হয়েছিল, এ 1960, বি 1963, সি 1970, ডি 1973। সঠিক উত্তরটি হবে ডি 1973 সালে। 88 নেপালের প্রধান নদী হল এ কালীগণ্ডকী, বি মেঘনা, সি ইরাবতী, ডি মানস। সঠিক উত্তরটি হবে এ কালীগণ্ডক। 89 পৃথিবীর কসাইখানা হলো এ শিকাগো, বি ডুলুট, সি পাটনা, ডি বাফেলো। সঠিক উত্তরটি হবে এ শিকাগো। 90 পম্পাস তৃণভূমির পশুচারণ ভূমিকে বলা হয় এ গাঞ্চাকো, সি বি এস্টেন্সিয়া, সি ল্যানোস, ডি মাটোগাসো। সঠিক উত্তরটি হবে তোমার বি এস্টেন্স।